প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট চলে এসেছে। তো অ্যাসাইনমেন্টে তোমরা আসলে কীভাবে লিখবে, চলো আজকের ক্লাসে আমরা এ বিষয়ে তোমাদের কিছু নির্দেশনা দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি সাধারণ নির্দেশনায় আমরা বলতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে নাম্বার ওয়ান, আমাদের কী করতে হবে, যথাযথভাবে কাভার পেজটা প্রস্তুত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য একটু সুন্দর কাভার পেজ লাগবে। আর কাভার পেজটা তুমি কীভাবে লিখবা, সেটা বাংলায় নাকি ইংলিশে, এই নিয়ে কিন্তু আমার বাংলা এবং ইংরেজির আলাদা আলাদা করে ভিডিও অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্কটা দেওয়া থাকছে, অবশ্যই সেটা ভিজিট করে আসবে। তো কাভার পেজটা অবশ্যই অবশ্যই যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের করবা, যাতে করে টিচার তোমার কাভার পেজটা দেখেই বুঝতে পারেন যে তুমি কোন মানের স্টুডেন্ট। কারণ আমরা অনেক সময় বলি না যে সকালে সূর্য দেখে বোঝা যায় যে দিনটা কেমন যাবে, তেমনই তোমার কাভার পেজটাই কিন্তু দেখে বোঝা যাবে যে তুমি কোন লেভেলের স্টুডেন্ট। সো কাভার পেজটা আমরা যথেষ্ট সুন্দর করে করার চেষ্টা করব। আসলে অ্যাসাইনমেন্টটা তো আমাদের দেওয়া হয়েছে আমাদের নিজস্ব সৃজনশীলতা বিকাশ করার জন্য, তাই না? বাসায় বসে আমরা লিখবো পড়বো, আমরা তো স্টুডেন্ট, এটাই তো আমাদের কাজ, তাই না? তো নেক্সট ওয়ান, চলো আমরা দেখে নিই, আমাদের রয়েছে নির্দেশনা অনুসারে উত্তরটা লিখতে হবে। তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এগেনস্টে দেখবা যে তোমাদের পাশে নির্দেশনা দেওয়া আছে। অ্যাসাইনমেন্টটা তুমি কোন ধাঁচে লিখবে, তাই না? এটা কি তোমার প্রবন্ধ আকারে হবে, নাকি হচ্ছে কবিতা আকারে হবে, নাকি হচ্ছে প্যারাগ্রাফ আকারে হবে, এগুলো কিন্তু দেয়া থাকে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এক কথা প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ নির্দেশনা তোমাকে খুব বেশি করে ফলো করতে হবে, যেটা তোমার অ্যাসাইনমেন্টে দেয়া আছে। নেক্সট ওয়ান, চলো দেখে নিই যে উত্তরের ধারাবাহিকতা বজায় রাখা। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরের ধারাবাহিকতা বজায় রাখা বিশাল বড় একটা ফ্যাক্ট। দেখা গেছে তুমি প্রথমেই হচ্ছে গিয়ে ডেসক্রিপশান দিয়েছো, পরে হচ্ছে ইন্ট্রোডাকশান দিচ্ছ, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমাকে যা ওখানে অনেক সময় নির্দেশনাতে তুমি দেখবা যে লেখা আছে যে সূচনা, ইতিহাস, বর্ণনা, তারপর হচ্ছে গিয়ে তোমার উপসংহার, এই টাইপ কিন্তু দেয়া থাকে। অতএব তোমাকে যে উত্তরের যে ধারাবাহিকতাটা, সেটা অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে যে কখন আমরা কোনটার আনসারটা করবো, যে আমরা আগে এটার সংজ্ঞাটা দিব নাকি আগেই প্রকারভেদ উল্লেখ করে দিব, আর নাকি এটা আগের এটা বর্ণনা লেখা শুরু করে দেবো, নাকি আগেই উদাহরণ দিয়ে দিব। আসলে প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা রয়েছে। তাহলে আমরা যদি ভালো নাম্বার ক্যারি করতে চাই, আমাদের অ্যাসাইনমেন্টটা যদি হতে হয় এক্সিলেন্ট, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, নির্দেশনাগুলো ফলো করতে হবে, আমাদের উত্তরের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নেক্সট ওয়ান চলো দেখে নিই। নেক্সট ওয়ান হচ্ছে যে মূল বই বা পাঠ্য বইটা অনুসরণ করতে হবে। অফকোর্স অফকোর্স, তোমাকে যখনই যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট লিখতে বলা হবে, টেক্সট বুকের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। টেক্সট বুকটা তোমাকে অবশ্যই অনেক ভালো করে পড়তে হবে। টেক্সট বুক থেকে তুমি অনেক ভালো আনসার করতে পারবা, সঙ্গে তুমি বিভিন্নভাবে তো হেল্প নিতে পারবাই। তুমি হচ্ছে ইন্টারনেট থেকে হেল্প নিবা, তুমি কোনো টিচারের কাছ থেকে হেল্প নিবা, তুমি তোমার বাসায় গার্ডিয়ান, তোমার প্যারেন্টস, তোমার হচ্ছে বন্ধু বান্ধব অনেকের কাছে হেল্প নিতে পারো। তুমি ইন্টারনেট থেকে অনেক তথ্য জেনে লিখতে পারো, তবে মূল বই পাঠের কোনো বিকল্পই নাই। নেক্সট ওয়ান, অ্যাসাইনমেন্টের উত্তরটা সৃজনশীল হতে হবে। আসলে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে আমাদের সৃজনশীলতা বিকাশ ঘটানোর জন্য, তাই না? অ্যাসাইনমেন্টের উত্তর যত সৃজনশীল হবে, তোমার নাম্বারটা তত বেশি এক্সিলেন্টের দিকে এগিয়ে যাবে। যে তুমি কি আসলে কারো কপি করে লিখেছো, আর নাকি তোমার নিজস্ব সৃজনশীলতা মিশিয়ে তুমি অনেককে ফলো করে তারপর নিজে হ্যান্ড রাইটিং করে নোট করে নিজে লিখেছো, তাহলে এখানে তোমাকে অবশ্যই সৃজনশীলতার বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার মূল্যায়নটা দেখে নিই। আসলে মূল্যায়নটা বড় একটা ফ্যাক্ট, আমাদের এখানে আগ্রহটা বেশি, তাই না? মূল্যায়নে তোমরা জানো যে অতি উত্তম কারা পাবে, যারা দেখা যাচ্ছে তোমার 20 মার্কের একটা প্রশ্নে 17 থেকে 20 যারা পাবে, তারাকে দেওয়া হবে কি অতি উত্তম মার্ক বা এক্সিলেন্ট নাম্বার অথবা বেস্ট নাম্বার, ওকে? আর উত্তম কারা পাবে, উত্তম যারা তোমার 13 থেকে 16 নাম্বারের মধ্যে, যাদের মার্ক পাওয়ার পসিবিলিটিটা থাকবে, তারাই পাবে উত্তম নাম্বার। আর নেক্সট ওয়ান তোমার ভালো, ভালো কারা পাবে, তোমার 9 থেকে 12 মধ্যে যাদের নাম্বার থাকবে, তারা মোটামুটি ভালো পাবে। আর লাস্ট ওয়ান অগ্রগতি প্রয়োজন, তাহলে সেখানে থাকবে যে যারা মিনিমাম 5 থেকে 8 মধ্যে নাম্বার পাবে, তাদের খাতায় লেখা থাকবে যে রেজাল্টে অগ্রগতি প্রয়োজন। দ্যাট মিন্স তুমি নেক্সট ইয়ারে যেতে পারছো না, তোমাকে আবারও কী করা হবে, অ্যাসাইনমেন্টটা তোমাকে আবারও ব্যাক দেওয়া হবে, তুমি অ্যাসাইনমেন্টটা আবারও পুনরায় বাসায় লিখে যখন তুমি ওখানে স্কুলে, সরি তোমার কলেজে জমা দিবে, তারপরে হচ্ছে যদি তুমি মিনিমাম ভালো গ্রেডে যেতে পারো, তাহলে তখন তুমি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যাসাইনমেন্ট তোমাদের সাধারণ নির্দেশনা। অ্যাসাইনমেন্টের উপর আরও অনেক কৌশল নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখা আছে, তোমরা অবশ্যই অবশ্যই সেগুলো ভিজিট করে আসবে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।